হাই ভিউয়ার্স, আমি নাবিল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমার চ্যানেল নাবিল ফিজিক্স। আমি এখন আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা একটি সম্পূর্ণ একটি ভিনটেজ একটি মেশিন, সেটা হচ্ছে একটি ফ্যাক্স মেশিন। এটি কোম্পানি ভেন্ডার হচ্ছে প্যানাসনিক। প্যানাসনিক মূলত তখনকার দিনে সবচেয়ে ভালো ফ্যাক্স মেশিনগুলো বানাতো এবং এইগুলো বহু অংশে বিভিন্ন অফিসের মধ্যে ব্যবহার করা হতো, এবং তখনকার সময়ে এই যে মেশিনটা ছিল সেটা অনেক দামি একটি মেশিন ছিল। এখানে ফোন রিসিভ করার জন্য আলাদা, এখানে নর্মাল ক্লাসিক ফোনের মতো একটি জাস্ট একটা মাইক্রোফোন এবং একটি রিসিভার আছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাউড স্পিকারের ব্যবস্থা ছিল। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা 90s যারা বিভিন্ন ওয়াকম্যান ইউজ করেছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে এখানে একটি রেকর্ডের জন্য, কল রেকর্ড করার জন্য এখানে একটি ছোট একটি মিনি সাইজ, মানে নর্মাল সাইজ না, নর্মাল সাইজের ছোট যে ক্যাসেটগুলো তখন পাওয়া যেত, এই ধরনের ক্যাসেট আছে যে ক্যাসেটগুলো আসলে তখনকার সময় প্যানাসনিকের যে বিভিন্ন ধরনের ক্যাসেট প্লেয়ার ওয়াকম্যানগুলো ছিল তখন ওইগুলোতে ছিল, যেগুলো সাংবাদিক তারা মূলত তারা রেকর্ডিংয়ের কাজে ব্যবহার করতো, এবং সবাই ওইটা ব্যবহার করার সামর্থ্য সবার ছিল না, কারণ ওইগুলো তখন খুবই এক্সপেন্সিভ ছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ইউনাইটেড কিংডম মডেল, এখানে স্পিড ডায়াল বাটন। এখন আমরা যেমন খুব সহজেই স্পিড ডায়াল করতে পারি এখনকার ডিভাইসগুলোতে, বিশেষ করে স্মার্টফোনগুলোতে, তখন কিন্তু এই ধরনের ছিল না। তখন এই ধরনের বিভিন্ন বাটনে বিভিন্ন নাম্বার আমরা অ্যালোকেট করে রাখতে পারতাম এবং এখানে ম্যানুয়ালি আমরা লিখে রাখতাম যে ওইটা কার মোবাইল ও কার ফোন নাম্বার হিসেবে ওইটা সেভ করা আছে, তখন এই ডায়াল করলে সেটা স্পিড ডায়াল হতো। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যান্সারিং কন্ট্রোল একটা প্যানেল এখানে রয়েছে, যেটি এখানে এখানে মেমোরি আছে বা স্টপ করে রাখা যেত এবং নিউ মেসেজ আসলে সেটাও দেখা যেত। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা এটা খুলি তখন কিন্তু আমরা এক্সট্রা আরও কয়েকটা বাটন এখানে পাই, যেমন ফরওয়ার্ড, রিওয়ার্ড, অল মেসেজ, এই মানে এই ধরনের। এদিকে একটি আমরা দেখতে পাচ্ছি একটি ডিসপ্লে আছে, একটি এলসিডি ডিসপ্লে, এবং এইটা কিন্তু অনেক আগের। আমি আসলে আমার এক বন্ধুর বাসায় নৌসাদের বাসায় বেড়াতে এসে আসলে এই ডিভাইসটা পেয়েছি, যার ফলে ভাবলাম এই ভিডিওটা করে রাখি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আসলে একটি এখানে টোনার ঢোকানোর ব্যবস্থা আছে, মূলত এখানে একটা থার্মাল প্রিন্টার আছে যেটা দিয়ে আসলে এই প্রিন্ট হতো। এবং আমি যদি এর নিচটা দেখাই, খুবই ক্লাসিক এবং খুবই ওয়েল মেড, অসাধারণ ইঞ্জিনিয়ারিং বলতে যা বোঝায় তা মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আছে, এদিকে মূলত এখানে যে আর যে 45 টাইপ যে ক্যাবলগুলো, যদি আর যে 45 না, এই ক্যাবলগুলোর এখানে একটা ইনপুট আছে, যেগুলো ক্লাসিক যে টেলিফোন সিস্টেমগুলো আছে সেই টেলিফোনের যে ক্যাবলগুলো আছে ওইটাই মূলত। সো এই হচ্ছে ফ্যাক্স মেশিন। এই ফ্যাক্স মেশিন এখন আর খুব একটাই ব্যবহার করা হয় না, কিছু অনেক অফিসে ফ্যাক্স নাম্বার থাকে, সেটা তাদের জাস্ট একটা অফিসিয়াল একটা আইডেন্টিটির জন্য, সেটাতে এখনকার দিনে খুব একটা ব্যবহার করা হয় তা না। ইমেইলের আগে ইমেইল পূর্ব যে যুগটা ছিল তখন কিন্তু ফ্যাক্স মেশিন ছিল আধুনিকতার একটা মারাত্মক প্রতীক এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা অ্যাডভান্সমেন্টের একটা প্রতীক হিসেবে মানুষ কল্পনা করত। তো এই ছিল এই ফ্যাক্স মেশিন নিয়ে আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।